সূত্র ব্যবহার করে আমরা আসলে কিভাবে অন্তরীকরণ করতে পারি, এটাই হলো আজকের কোশ্চেন। একদম শুরু থেকে আমরা ডিসকাশন শুরু করছি যে কিভাবে অন্তরীকরণ করতে হয় সূত্রগুলো ব্যবহার করে। আমরা অলরেডি সূত্রগুলো ডিসকাশন করেছি, সূত্রগুলো প্রুফ করেছি। যারা ভিডিওগুলো দেখোনি তারা প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় তারই ধারাবাহিক ক্লাস হিসেবে থাকছে আজকে। ধরো আমি শুরুতেই যদি বলে দিই যে একটা ডিফারেন্সিয়েশন করতে হবে x টু দি পাওয়ার 8, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব, আমরা জানি অন্তরীকরণ চিহ্ন d বাই dx, সেই d বাই dx এটার সামনে দিয়ে দিলাম। এখন দেখো যে অন্তরীকরণের কোন ফর্মুলার সাথে এটা মিলে, আমরা দেখতে পাচ্ছি যে d বাই dx x টু দি পাওয়ার n এই ফর্মুলার সাথে মিলে যায়। তো এই ফর্মুলাতে ছিল n x টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, এখানে n এর মান হচ্ছে 8, তার মানে এটা সমান আমরা লিখতে পারবো 8 সামনে আসছে, x টু দি পাওয়ার 8 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 8 x টু দি পাওয়ার মাইনাস 7। এই তো একটা ব্যাপার। আচ্ছা ধরো আমরা একটু যদি বড় করি, 9 প্লাস x প্লাস 9 প্লাস 3 সাইন x প্লাস সেক x, এইটাকে অন্তরীকরণ করতে হবে। আমি একটা রাশি লিখেছি, এই রাশিটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এইটার অন্তরীকরণ আমরা কিভাবে করব, অন্তরীকরণ চিহ্নটা আমি দিয়ে দিলাম সবার সামনে। এখন এই অন্তরীকরণ চিহ্ন সবার ভেতরে আমি সব জায়গাতে দিয়ে দিই বোঝার সুবিধার জন্য। d বাই dx 9 x কিউব প্লাস d বাই dx x d বাই dx 9 d বাই dx 3 সাইন x d বাই dx sec x, এভাবে আমি সব জায়গাতে কিন্তু এটা দিয়ে দিলাম। এখন আসি অন্তরীকরণ। এইখানে দেখি আমরা, এখানে দুইটা জিনিস আছে, একটা হলো নয় আর একটা হলো x, দুইটা জিনিস গুণ অবস্থায় আছে। তো নয় কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে আমরা বাইরে বের করে নিব কোনো চিন্তা ভাবনা ছাড়া। এখানে নয় আছে, নয়টাকে আমরা বাইরে বের করে নিলাম। তাহলে d বাই dx x কিউব থাকলো প্লাস, এইটা ডিফারেন্সিয়েশনের কোন সূত্রের সাথে মিলে দেখো, এই ধরনের একটা সূত্র আমরা লিখেছিলাম, এটার সমান আমরা লিখেছিলাম 1। তো এটা 1 হয়ে যায়। আর এইটা কোনটার সাথে মিলে, এটা নয় কি কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টের অন্তরীকরণ 0, এটাও আমরা গতদিনে দেখেছি। তো সো আমরা এটাকে 0 লিখতে পারি। প্লাস এখানে দেখো যে এখানেও কিন্তু দুইটা জিনিস গুণ অবস্থায় আছে, একটা হলো 3 আর একটা হলো সাইন এক্স। সো 3 আছে, 3টাকে আমরা বাইরে বের করে নিয়েছি, ডি বাই ডিএক্স সাইন এক্স আছে। আর এইখানে সেক এক্স এর একটা সূত্র আমরা গতদিনে দেখেছিলাম, সেক এক্সকে অন্তরীকরণ করলে সেটা কী আসে একটু রিকল করার চেষ্টা করো। সেক এক্সের সূত্রটা কী ছিল, সেক এক্স ট্যান এক্স। সো আমরা এখানে লিখতে পারছি সেক এক্স ট্যান এক্স, কোনো কনফিউশন নাই আশা করি। ওকে ফাইন, এখন তাহলে দেখো আরেকটা লাইন আমরা এখানে করতে পারি, সেটা কি 9 এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কোনটার সাথে মিলবে, এই যে ফর্মুলাটা এখানে লেখাই আছে x টু দি পাওয়ার n এর সূত্রের সাথে কিন্তু মিলে যায়। তার মানে এখানে 3 আসছে, আর 3 থেকে 2 1 বিয়োগ করো তাহলে এখানে হবে 2 প্লাস 1 প্লাস 0 অ্যাসেনশিয়াল না 3। সাইন এক্স এর অন্তরীকরণের সূত্র কী ছিল, কজ এক্স। তাহলে এখানে আমরা পাচ্ছি কজ এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স। সো এইটাকে যদি একটু ক্যালকুলেট করে লিখো, রেজাল্টটা সুন্দর করে যদি লেখো, তাহলে 3 × 9 = 27 এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3 কজ এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স। এই তো এইটা হয় হলো আমরা যে রাশিটা লিখলাম সেই রাশির অন্তরীকরণ। কি কমপ্লেক্স কিছু লেগেছে, কঠিন লেগেছে? আরও একটা এক্সাম্পলে যদি আমরা যাই, লিখছি লন এক্স প্লাস 5 লগ এ ভিত্তিক এক্স প্লাস
cos x এই রাশিটাকে অন্তরীকরণ করতে হবে সো আমরা এখানে অন্তরীকরণ চিহ্নটা দিয়ে দিই যেভাবে আমরা সচরাচর দিয়ে থাকি সেভাবে দিয়ে দিলাম ওকে তাহলে আমরা গুণ করে নিই ln x dy dx 5 log a ভিত্তিক x প্লাস dy dx cos x ওকে ln x কে যখন আমরা ডেরিভেটিভ করব ln x এর ডেরিভেটিভের সরাসরি একটা সূত্র ছিল একটু মনে করার চেষ্টা করি সেটা কেমন ছিল 1 by x তাই না হ্যাঁ তাহলে এখানে আসছে 1 by x এবার 5 log a ভিত্তিক x কে যখন আমরা ডেরিভেটিভ করব তখন এটা কি আসবে 1 by x log a ভিত্তিক e আর cos x এর ডেরিভেটিভের সূত্র কি ছিল minus sin x ওকে এখন দেখো এই প্রথম দুইটা পদ থেকে আমরা 1 by x কমন নিতে পারি নিয়ে নি 1 by x যদি কমন নি থাকে 1 plus log a ভিত্তিক e এই মাইনাস এবং প্লাসে গুণ করো তাহলে মাইনাস হয়ে গেল sin x এই তো এইভাবে অন্তরীকরণ করতে হয় এই অন্তরীকরণের সামান্য যে ডিসকাশনটা আমরা করলাম দুইটা एग्जांपल দিলাম এই एग्जांपल থেকে প্রতীয়মান কি হচ্ছে প্রতীয়মান হচ্ছে যে অন্তরীকরণের ম্যাথ গুলো করতে গেলে আমাদের সবার আগে জানা দরকার ফর্মুলা যদি ফর্মুলা গুলো জানা থাকে তাহলে অন্তরীকরণের ম্যাথ গুলো সবচেয়ে সহজ আর যদি জানা না থাকে তাহলে আমরা একটা লাইনও কিন্তু সামনে আগাতে পারবো না সো সূত্রগুলো এখন পর্যন্ত যারা মনে রাখনি বা মুখস্থ করনি তারা অবশ্যই মনে রাখবে বা মুখস্থ করবে তাহলে আমরা অঙ্কগুলো কেবল করতে পারবো নয়তো সম্ভব নয়